রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন তাকে স্মরণ করুন। লোকনাথ বাবার এই কথা আমরা যারা ভক্ত তারা কিন্তু খুব মনে প্রাণে মানি। লোকনাথ বাবা ভক্তরা মনোবাঞ্ছা পূরণের জন্য চাকলা ধামে পূজা দিতে যান এবং কচুয়াতেও, তার জন্মস্থান যেহেতু এটা। তো আজকে আমি যাব চাকলা, চলুন আমার সাথে আজকে চাকলা ধাম ভ্রমণ করুন। কীভাবে ওখানে পৌঁছবেন, কীভাবে ওখানে পূজা দেবেন, পূজার সময় এবং ওখানে ভোগ প্রসাদ পাবেন কি না, তার কী ব্যবস্থা, সমস্ত কিছু আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। হাই, আমি নূপুর। আজকে আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ নূপুর। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, যারা পরিবারের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটস সবার আগে আপনি পান। তাহলে চলুন আজকে যাই আমরা চাকলা। চাকলা আপনারা ট্রেনে আসতে পারেন, যারা শিয়ালদহ বা দমদম থেকে আসবেন তারা অবশ্যই দমদম থেকে বা শিয়ালদহ থেকে গোবরডাঙ্গা লোকাল বা হাসনাবাদ লোকাল ধরুন, ধরে হাবড়া লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরুন, সেটা ধরে আপনারা গুমা স্টেশনে নামুন। এই গুমা স্টেশনের বাইরেই আপনি পেয়ে যাবেন টোটো, সেই টোটো করে আপনি খুব সহজে মন্দিরে চলে আসতে পারবেন। সময় লাগবে 20-25 মিনিট। মন্দিরের বাইরেই পেয়ে যাবেন, দেখবেন সব পূজা সামগ্রী রয়েছে রাখা। সেখান থেকেই আমরা ফুলমালা কিনে নিয়ে মোমবাতি ধূপ দেওয়ারও জায়গা রয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা, লোকনাথ মন্দিরে আপনারা গেলে, ওই চাকলা ধামে গেলে দেখতে পাবেন বিশাল বড় জায়গা রয়েছে, যেখানে অনেক মানে বসার জায়গা রয়েছে, যাতে কারুর কোনো অসুবিধা না হয়, সেই জন্য ওখানে কিন্তু অনেক জায়গা। এই যে দেখবেন বাঁদিকে ঢুকেই, গেট থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে জুতোর ঘর, সেখানে জুতো রাখা যাবে, আর সোজা ঢুকে গিয়ে মন্দির। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা কার পার্কিংও করতে পারেন। জুতো কাউন্টারে কিন্তু আপনাদের 4 টাকা লাগবে, যদি একজনের জন্য 2 টাকা করে। এই যে দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে জুতোর জমা রাখার ঘর, আর এইটা হচ্ছে মন্দির। আর এখানে আপনারা চাইলে থাকতেও পারবেন অতিথি নিবাসে। আমি মন্দিরের বাইরে থেকে ফুলমালা সব কিনে নিয়ে গেলাম। এই যে দেখছেন সামনে বড় মাঠ, অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানেই সকলে মঙ্গল প্রদীপ জ্বালান, আপনারাও এখানে জ্বালাতে পারবেন। এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর, চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো, বেশ দেখার মতো একটা জায়গা। আমি এখানে সন্ধ্যাবেলা এসেছি, তাই দোতলাটা আপনাদের দেখাতে পারলাম না, বন্ধ এখন। চলুন মূল মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই, পূজাও দেবো আমি, চলুন আমার সাথে। আগে যে পুরনো মন্দির ছিল এখন সেটি সংস্কার করে নতুন করা হয়েছে ভক্তদেরই অনুদানে। আপনারা চাইলে এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদও খেতে পারেন, তার জন্য সকালবেলা এসে আপনারা কুপন কেটে নেবেন নির্দিষ্ট মূল্যে। লোকনাথ বাবা মাত্র 11 বছর বয়সে তার বাল্যবন্ধু বেনি মাধবকে সঙ্গে নিয়ে একসাথে সন্ন্যাস নিয়েছিলেন। লোকনাথ বাবার যিনি গুরুদেব ছিলেন সেই ভগবান গাঙ্গুলির সাথেই তারা দুজনে একসাথে দেশান্তর হয়েছিলেন। পরবর্তীকালে তারা কালীঘাটে গিয়ে এক অরণ্যে ছিলেন। এই মন্দিরটা দেখুন কি সুন্দর চারদিকটা, এর স্থাপত্য কীর্তি আপনাদের খুব ভালো লাগবে। এই যে পাশের মন্দিরটা রয়েছে খুব সুন্দর করে এখন সাজানো হয়েছে, এখানে কিন্তু অতিথিশালাও আছে, আপনারা চাইলে রাত্রেও থাকতে পারেন। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই লোকনাথ বাবার কাছে তাদের মনোবাঞ্ছা জানাতে।
লোকনাথ বাবার মন্দিরে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে আর কি ভক্তরা আসেন। জন্মাষ্টমী এবং শ্রাবণ মাসে অবশ্যই ভিড় হয়। তবে আপনারা কি জানেন যে কার্তিক মাসে কেন যাবেন লোকনাথ মন্দিরে চাকলাতে? কার্তিক মাসের এই যে কার্তিক মাস, এই হেমন্তের সময়, এই শেষ শনিবার লোকনাথ বাবার ওখানে চাকলা ধামে মঙ্গল দীপ দান করা হয়। চলুন আজকে আপনাদের সেটার তথ্যই দেব, তাই সঙ্গে থাকুন সবাই। বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই দেখুন, যেটা আপনাদের খুব ভালো লাগবে, কাজে লাগবে, তথ্যবহুল ভিডিও। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। প্রতি বছর কার্তিক মাসের শেষে দেগঙ্গার এই চাকলাতে লোকনাথ বাবার ধামে এই মঙ্গল প্রদীপ জ্বালানোর রীতি চলে আসছে বহু বছর ধরে। সন্ধ্যা নামতেই আপনারা দেখবেন এখানে অসংখ্য প্রদীপ জ্বলে ওঠে। মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রিয়জনের শুভকামনায় ব্রতী হন অসংখ্য ভক্তগণ। এই প্রদীপ জ্বালানো নিয়ে নানা লোককথা শোনা যায়, আপনারাও শুনতে পারেন। এই সময় সব কিছু মিলিয়ে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় তা কিন্তু এক কথায় অসাধারণ। আপনারাও এই সময় আসলে আপনাদের খুব ভালো লাগবে, একবার আসতে পারেন এই সময়। এই জায়গাটা আপনাদের তো আমি দেখালাম, বেশ সুন্দর জায়গা চাকলা। মন্দিরের মূল যে মন্দির তার বাইরেই দেখুন একটা যজ্ঞের স্থান আছে, আর ঠিক তার পাশেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা। তাহলে কলকাতা থেকে একদিনে সফরে ঘুরে যান চাকলা। এমন সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে অ্যাডভেঞ্চার্স উইথ নূপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।